আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা টিউনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুম খান আপনাদেরকে আবার নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও হলো কিভাবে উইন্ডোজ সেটআপ করবেন এবং উইন্ডোজ সেটআপে যে ধাপগুলো সে ধাপগুলো আমরা পর্যায়ক্রমে দেখে আসতেছিলাম। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে উইন্ডোজ সেটআপ পার্ট টু। হ্যাঁ বন্ধুরা, আসলে উইন্ডোজ সেটআপ পার্ট টু এটা দেখার জন্য আমাদের মনে হয় যারা আপনারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা তো বুঝতেই পারবেন না, যারা আগের ভিডিওটি দেখেন তারা আগের ভিডিওটি একটু দেখে আসবেন। চলুন দেখা যাক। তো আপনি আমরা কম্পিউটারে চলে যাই, কম্পিউটারে গিয়ে আমরা সরাসরি চলে যাই। দেখেন আপনারা যদি উইন্ডোজ সেটআপ শুরু করবেন কম্পিউটার পুরো ডিস্কে লোড নেওয়ার পরে প্রথমে বায়োস সেটআপ করবেন। বায়োস সেটআপ পরে এরপরে আপনাকে ওই কম্পিউটার উইন্ডোজ পুরো লোড হবে। লোড নেওয়ার পর আপনার কাছে অনুমতি চাইবে, অনুমতি চেয়ে এরপর এভাবে একটা রিমোট ডিসপ্লে চলে আসবে আপনার সামনে। তখন দেখেন এক নম্বরে এখানে এই কপিং যে ফাইলস এগুলো আগে আমরা কপি করে নিয়েছে উইন্ডোজ, এটা অটোমেটিক উঠে যাবে। এরপর যে ফাইলগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনার সামনে আসবে। এরপর দেখেন এখানে যে ডিসপ্লেটা দেওয়া আছে সেখানে আসছে, সেটা হচ্ছে ফাইলগুলো তারা কম্পিউটার আপনার যে সিডি ড্রাইভ বা হার্ড ডিস্কের সিডিটি আপনি দিয়েছেন সেখান থেকে সে কপি করে নিচ্ছে। দেন এভাবে আস্তে আস্তে সবগুলো ওকে হয়ে যাবে। ওকে হয়ে যাওয়ার পরে আপনার উইন্ডোজটা পুরোপুরি যখন সিডি আপনার কম্পিউটার সিডি থেকে পুরোপুরি উইন্ডোজটা নিয়ে নেবে তখন এরকম একটা এরকম শো করবে। তখন তো এরকম শো করবে। এরকম শো করার পরে আস্তে আস্তে করে এই যে যে ফাঁকা গ্যাপটা দেখতেছেন এই নিচে এই অংশটা খেয়াল রাখবেন, এই অংশটা খেয়াল রাখবেন, এই অংশটা আস্তে আস্তে এই বন্ধ করে যাবে আর এটা তো এটা তো ভরেই যাবে। দেন পরে পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনি যে কম্পিউটার নাম লিখে দিতে পারেন অথবা পাসওয়ার্ড বা পাসওয়ার্ড দিতে পারেন, যা কিছু আপনার দেওয়া দরকার এখান থেকে আপনি দিতে পারেন। যেমন আমি আমার কম্পিউটার নাম দিয়ে দিলাম একটা, ধরেন যে খান কম্পিউটার বা মাসুম কম্পিউটার, এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 এরকম একটা সেটআপ করে দিয়ে দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেন এরকম একটা বিষয় চলে আসবে, এটা হচ্ছে উইন্ডোজ কি। উইন্ডোজ কিটা হচ্ছে যে আপনি আপনার যে উইন্ডোজ সিডিটা সেই সিডির প্যাকেটের গায়ে দেখবেন একটা কি লেখা আছে, উইন্ডোজ কি বা প্রোডাক্ট কি এগুলো লেখা থাকে, অথবা উইন্ডোজের সিডিটা ওই সিডির ভিতরে যান, ওখানে দেখেন টেক্সট নামে একটা ফাইল আছে, ওই টেক্সট ফাইল ওপেন করলে দেখবেন যে একটা উইন্ডোজ কি লেখা আছে। সেই উইন্ডোজ কিটা কপি করে এনে এই যে বক্সটা দিচ্ছেন এই বক্সটাতে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে এখানে নেক্সট বাটন প্রেস করবেন। নেক্সট বাটন প্রেস করা হয়ে গেলে যখন উইন্ডোজ কি মিলে যাবে তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে বলবে যে আপনি আপনি উইন্ডোজ সেট আপ করেছেন, আপনার কম্পিউটারের সঠিক টাইমটা এবং ডেটটা দেন। আপনি এখানে টাইম এবং ডেট বসিয়ে দেবেন, বসিয়ে এখানে টাইম টাইম জোন ফিক্স করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, যেমন আমি এখান থেকে এই দেখেন আমার এখানে এই টাইম জোন ইন্টারনেট টাইম টাইম অ্যান্ড ডেট, আমি এখান থেকে চাইলে টাইম এটা চেঞ্জ করতে পারি। যেমন টাইম জোন চেঞ্জ করতে হলে এখানে ঢাকা আমি ঢাকাতে ঢাকা দিয়ে দিয়েছি, এখানে এখান থেকে আমি সেট করতে পারবো, সেট করে নিতে পারবো, এখানে ওকে দিলে সেট হয়ে যাবে। অ্যান্ড দেন ইন্টারনেট থেকে টাইম টাইম আপনি জানতে পারবেন, যদি ইন্টারনেট কানেকশন উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় থাকে না, এবং সব কিছু সেট করবেন। সেট করার পরে আপনাকে এরকম একটা পরবর্তীতে দেখাবো যে পরবর্তীতে পুরোপুরি উইন্ডোজ সেট আপ হওয়ার লোডিং দিবে। এটাখানি মূলত উইন্ডোজ সেট আপ এখানে শেষ, এরপরে আপনার ভিডিও কনফারেন্স ভিডিও প্রিপেয়ার করা প্লে করার জন্য প্রিপারেশন নেয় উইন্ডোজ আর কি। তো মূলত এখানে উইন্ডোজ সেটআপ শেষ। তো বন্ধুরা আশা করি আমার কথা আমার এই কথাগুলো আপনি বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পেরে থাকেন কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সেখানে আমি আপনার সমস্যার অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করবো।
তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক একটু কমেন্ট করবেন, এবং অবশ্যই যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলকে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর নিচে দেখেন একটা লাল বাটন আছে, সেই লাল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করেন এবং একটা বেল বাটন আছে বেল বাটনটা বাজিয়ে দিন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, আশা করি পরবর্তীতে আরো ভালো ভালো কোনো ভিডিও নিতে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।